আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি একজন স্টুডেন্ট এবং আমার বাসা হচ্ছে খুলনা। তো পড়াশোনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। আমার পড়াশোনা এখানে আছে। তো পড়াশোনার পাশাপাশি আমি মোটামুটি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি হচ্ছে আপনার 4 বছর। তো মূলত হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং এখনো কন্টিনিউ করে আসতেছি। তো দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে আমার যতটুকু মানে নলেজ হয়েছে বা আমি যতটুকু বুঝছি, তো আমার মনে হলো যে ক্লায়েন্টের কাজ করতে করতে আমার আমার কাছে মনে হলো যে এই যে ক্লায়েন্টের যে কাজগুলো আমি করে দিচ্ছি, হ্যাঁ, এই কাজগুলো যদি আমি করি অর্থাৎ আমার সেট আপ করি তাহলে খারাপ হয় না। হ্যাঁ, এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ করতে করতে আমার মনে হলো তাহলে আমাকে ওয়েব ডেভেলপমেন্টটা শেখা দরকার। হ্যাঁ, এখন ক্লায়েন্টের কাজ করে আমার আমার যতটুকু মনে হয়েছে যে যদি স্থায়ী ইনকাম করা যায় বা স্থায়ী ইনকাম করার প্রয়োজন হয় তাহলে আপনার হচ্ছে ওয়েব শেখা আমার আমি মনে করি যে উচিত। কারণ হচ্ছে আপনি যখন ওয়েব শিখবেন তখন হচ্ছে আপনি ই কমার্স, হ্যাঁ, অ্যাফিলিয়েট, ব্লগিং আর মার্কেট প্লেসে কাজ তো আছেই, ফাইবার অফার, freelancer.com, পিপল বারবার ইত্যাদি ইত্যাদি যে মার্কেট প্লেস গুলা এগুলাতে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমি ডিজিটাল মার্কেটিং এখন কন্টিনিউ করতেছি এবং সাথে সাথে আমি ডিসিশন নিয়ে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তো এই ডিসিশন নেওয়ার পর আমি তখন হচ্ছে খোঁজ করতে থাকি আপনার হচ্ছে গুগল বলেন বা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে আমি খোঁজ করি যে ভালো কোনো ইনস্টিটিউট আছে কে বা কে ভালো শেখায়। তো আমি খোঁজ করতে করতে একদিন হঠাৎ হচ্ছে শাহাদ ভাইয়ের প্রোফাইলটা আমি এই আমার সামনে আসে। তো এখন আমি শাহাদ ভাইয়ের প্রোফাইলটা নিয়ে একটু দেখলাম বা ওনার হচ্ছে যেগুলো উনি ওনার যে গ্রুপ টুরুপগুলো আছে এগুলোতে আমি খোঁজ নিলাম মোটামুটি। হ্যাঁ, তো খোঁজ নেওয়ার পর আমি ওনার যে ইয়াটা দেখলাম, এখন বর্তমানে কন্টিনিউ আমি ওনার স্টুডেন্ট, আমি ওনার কাছে শিখতেছি। তো আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম যে উনি খুব ভালোভাবে শেখায় এবং কন্টিনিউ আমি এখন ক্লাস করতেছি। তো আমার কাছে মনে হয় ওনার শেখানোর ধরনটা মানে স্টাইলটা পুরো ভিন্ন, অর্থাৎ একদম শুরু থেকে একজন বিগিনারের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে উনি যেভাবে শিখান এক কথায় অতুলনীয়। মানে ওনার মতো টিউটোরিয়াল আমি বলতে পারি যে আর মনে হয় কোনো জায়গায় নাই, ইউটিউবে নাই, প্লাস এভাবে কেউ শেখায় বলে আমার কাছে মনে হয় না। এখন আপনি বলতে পারেন যে আপনি হয়তো বাইরে মার্কেটিং করতেছেন, না আসলে ওই রকম কোনো ইন্টেনশন নিয়ে আমি বলতেছি না। বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন ওনার হচ্ছে কিছু পোর্টফোলিও বা ভিডিও, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। উনি একদম শুরু থেকে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ উনি যেভাবে শেখাচ্ছে সত্যি আসা মানে অতুলনীয়। এখন হচ্ছে নতুন যারা শেখার জন্য আর কি আগ্রহী আছেন বা শিখতে চাচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন এরকম অনেকের প্রত্যাশা আছে, এখন হচ্ছে আপনি হচ্ছে সঠিক গাইডলাইন বা কোথায় শিখবেন বা কোন জায়গায় টাকা দিয়ে আপনি বারবার প্রতারিত হয়েছেন এরকম অনেক ব্যক্তি আছে। এবং বিশেষ করে এখন অনলাইন সেক্টরে যেভাবে প্রতারণা, তো আপনি যদি মনে করেন যে একজন প্রপার গাইডলাইন নিয়ে একজন মানুষের কাছে শিখবেন আপনি ওয়েব ডেভেলপমেন্টটা, সো আপনি অনায়াসে নিঃসন্দেহে আপনি সাদাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার শেখানোর স্টাইল, ওনার কমিউনিকেশন এবং উনি যেভাবে হেল্প করে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পরে ভিডিও দেওয়া ইত্যাদি ইত্যাদি যেভাবে হেল্প করে উনি এক কথায় অতুলনীয়। সো আমি বলতে পারি যে আপনার যদি শিখার ইচ্ছা থাকে ওনার ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং জয়েন হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না আশা করি। তো এতটুকুই আজকে ছিল কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন এই করোনাকালীন সময়ে আপনি সেফ থাকবেন, আপনার পরিবারকে সেফ রাখবেন, এ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।